আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর তাই ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুল চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই। মূল পাঠে ফিরে যাবার আগে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম তা নিয়ে একটু আলোচনা করে নিই। তোমাদের সবার মনে আছে কি না তা একবার জেনে নিই। কি সবার মনে আছে তো আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম হারানো সংখ্যা খুঁজে বের করা এবং শূন্য স্থান পূরণ করা, তাই না? নিশ্চয় মনে আছে। এই তো তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখেছো বলে সবার মনে আছে। তাহলে আমরা আজকে কি শিখবো জানো? আজকে আমরা শিখবো এবং দেখব আকৃতির ধারণা। আকৃতির ধারণা ছোট, মাঝারি, বড়, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে চলো আমরা আজকে আকৃতির ধারণা একটু দেখে নিই। সবাই মনোযোগ সহকারে বোর্ডের দিকে তাকাও। আমরা কি শিখবো আজকে? আকৃতির ধারণা। আকৃতির ধারণা কি শিখবো আমরা আজকে এবং দেখবো আকৃতির ধারণা। আকৃতির ধারণা ছোট, মাঝারি, বড়, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। ছোট, মাঝারি, বড়, ঠিক আছে? তোমরা সবাই মন দিয়ে দেখো। দেখো এখানে আমি একটি ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ, ঠিক আছে? এটি হচ্ছে কি? একটি ত্রিভুজ যার তিন বাহু সমান, সেটি হচ্ছে কি? ত্রিভুজ। এখানে দেখো সব থেকে বড় ত্রিভুজ কোনটি? এইটি, তাই না? সব থেকে বড় এটা হচ্ছে বড়। তারপর এটি কি? মাঝারি, তাই না প্রিয় শিক্ষার্থীরা? দেখো সবাই মনোযোগ সহকারে, তোমরা এটি হচ্ছে ছোট, তাই না? সব থেকে ছোট। তাহলে এখানে সব থেকে বড় ত্রিভুজ হচ্ছে কোনটি? প্রথমেরটি বড়, তারপর মাঝারি এবং ছোট। বুঝতে পারা যাচ্ছে না? অবশ্যই বুঝতে পারছো তোমরা এবং সবাই চিনো ছোট, বড়, মাঝারি। আমরা এখন দেখব কিছু। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা এটি কি? সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবং সবাই চিনো। কি নাম? নৌকা, তাই না? এই যে এখন বৃষ্টি হচ্ছে, আমরা ছোটবেলায় কিন্তু নৌকা দিয়ে বৃষ্টিতে অনেক খেলা করেছি, তোমরাও নিশ্চয় করো, তাই না? তাহলে আমি এটি কি? একটি নৌকা। আমি আরেকটি দেখাচ্ছি, দেখো এখানে আরেকটি নৌকা আছে। তাহলে সব থেকে বড় এখানে এটি, এটি হচ্ছে কি? মাঝারি। তারপর দেখো এখানে আরেকটি আমি দেখাচ্ছি, এটি কি? সব থেকে ছোট। তাহলে এখানে কয়টি নৌকা আছে? তিনটি, বড় নৌকা, মাঝারি নৌকা এবং ছোট নৌকা, তাই না? কি সবাই নৌকা চেনো তো? বানাতেও পারো না? আচ্ছা ঠিক আছে। এবার দেখো, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার কাছে তিনটি বস্তু আছে। দেখো তোমরা সবাই, আমি এখানে কি ধরেছি? এটি হচ্ছে বড়, ঠিক আছে? এটি হচ্ছে বড়, এটি হচ্ছে মাঝারি এবং সব থেকে ছোট হচ্ছে এটি। বুঝতে পারছো সবাই? তাহলে সব থেকে বড় বস্তু, মাঝারি এবং ছোট, তোমরা সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়। বড়, মাঝারি, ছোট। আমি আরেকটি দেখাচ্ছি, দেখো সবাই তো ফুল চিনো, তাই না? কি ফুল এটা বলো তো? গোলাপ ফুল। এটি হচ্ছে গোলাপ ফুল
এই যে দেখো, এখানে সব থেকে বড় ফুল কোনটি বলো তো সবাই? গোলাপ ফুল সব থেকে বড় ফুল কোনটি? এইটি, তাই না? তাহলে আমার হাতে এটি হচ্ছে বড়, তারপর হচ্ছে মাঝারি এবং সব থেকে ছোট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই মন দিয়ে দেখো, বড়, মাঝারি এবং ছোট তিনটি ফুল আছে, বড়, মাঝারি এবং ছোট, তাই না? কয়টি ফুল আছে? তিনটি। সব থেকে বড় এটি, বড় ফুল, মাঝারি এবং ছোট। চিনতে পারছো সবাই? আমরা তাহলে ছোট, বড়, মাঝারি দেখলেই চিনতে পারবো, তাই না? এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু বস্তু আছে। দেখো, সব থেকে বড় কোনটি? এইটি, ওপরেরটি বড়, তারপর হচ্ছে মাঝারি, ছোট। এখানে দেখো, সব থেকে বড়, মাঝারি, ছোট। আমি যদি এদিক থেকে দেখাই, দেখো সব থেকে ছোট, মাঝারি, বড়, তাই না? ছোট, মাঝারি, বড়। তাহলে আমরা ছোট, বড়, মাঝারি দেখলে আমরা আকৃতির ধারণা চিনতে পারবো, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা কি শিখলাম এবং দেখলাম বলো তো? আকৃতির ধারণা, আকৃতির ধারণা ছোট, মাঝারি, বড় আমরা কি দেখলাম এবং শিখলাম। তাহলে আমরা ছোট, বড়, মাঝারি দেখলে আমরা চিনতে পারবো এবং কি বুঝতে পারবো, কোনটি ছোট, কোনটি বড়, কোনটি মাঝারি। তাহলে তোমরা অবশ্যই বড়, মাঝারি, ছোট আকৃতির ধারণা অবশ্যই দেখলে যেন চিনতে পারো। তা চিনতে পারার জন্য অবশ্যই কি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে তোমরা অবশ্যই পারবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আকৃতির ধারণা ছোট, দেখো ছোট, মাঝারি, বড়। এখানে কি আছে? বড়, মাঝারি, ছোট। এই সব থেকে ছোট ত্রিভুজ, মাঝারি এবং সব থেকে বড়, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমি এখানে একটি বৃত্ত আঁকবো। দেখো সবাই মন দিয়ে, কি এটি হচ্ছে? বৃত্ত, তাই না? তাহলে এখানে সব থেকে ছোট বৃত্ত কোনটি? এইটি, তাই না? ছোট এবং মাঝারি, বড়। ছোট, মাঝারি, বড়। পারা যাবে না? নিশ্চয় পারা যাবে। তাহলে আমরা আজকে কি শিখলাম? আকৃতির ধারণা ছোট, মাঝারি, বড় এবং বড়, মাঝারি, ছোট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম।